আজকালকার দিনে বাচ্চা থেকে বয়স্ক সবার হাতেই নামি দামি স্মার্টফোন, আর সেই স্মার্টফোন দিয়ে নিজস্ব তোলেন নি এমন লোকের দেখা মেলা ভার। নতুন মেকআপ লুক, অদ্ভুত কেশসজ্জা, প্রিয় সেলিব্রিটির সঙ্গে সবেতেই নিজস্বী, নিজস্বীর চল হালফিলের। বছর 10-15 হবে, তার আগে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিতে দেখা যেত ছবি পাগল মানুষদের। কিন্তু জানেন কি ভারতে প্রথম নিজস্বী কবে তোলা হয়েছিল? যে ছবিটিকে ভারতের প্রথম নিজস্বী বলে ধরা হয় সেটি তোলা হয়েছিল 19th century। তখন নিজস্বী তোলা তো দূরস্থ, নিজস্বী বলে ভবিষ্যতে যে কিছু থাকবে সেই ধারণাও কারুর মাথায় সম্ভবত আসেনি। 1880 তোলা এই ছবিটি তুলেছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ছবিটিতে দেখা যায় মহারাজা বীরচন্দ্র এবং তার স্ত্রী মহারানী খুমান চানু মনমোহিনী দেবীকে। ভারতের এই প্রথম নিজস্বীতে রাজা বীরচন্দ্র এবং রানী খুমান চানুকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করে বসে থাকতে দেখা যায়। এই ছবি ভালো করে দেখলে দেখা যাবে রাজা বীরচন্দ্র নিজের বাঁ হাতে কিছু একটা চেপে ধরে আছেন, দেখে মনে হবে ছোট কোনো যন্ত্র। বীরচন্দ্র হাতে যে যন্ত্রটি ধরে আছেন সেটি আসলে ক্যামেরার সঙ্গে একটি লম্বা তার দিয়ে যুক্ত। ওই যন্ত্রটি টানলেই ব্যাস, তোলা হয়ে যাবে আপনার ছবি। এইভাবেই রাজা রানীদের নিজেদের বিশেষ মুহূর্তটিকে নিজস্ব রূপে বন্দি করে রেখেছিলেন। বীরচন্দ্রের এই আবিষ্কার প্রশংসনীয় হলেও প্রশ্ন থেকে যায় তিনি কিভাবে এই পদ্ধতি ভেবেছিলেন, কারণ যে যুগের কথা বলা হচ্ছে তখন ক্যামেরা থাকাই ছিল বিলাসিতার ব্যাপার, ক্যামেরার বিষয়ে কোনো সম্যক ধারণাও কারুর ছিল না। কিন্তু বীরচন্দ্রের ক্ষেত্রে বিষয়টি আলাদা ছিল, তৎকালীন সময়েও বীরচন্দ্রের কাছে ছবি তোলার সমস্ত সরঞ্জাম ছিল। একই সঙ্গে ছবির কাজ করার জন্য তার রাজপ্রাসাদে ডার্করুমও ছিল। মহারাজা বীরচন্দ্রই ভারতে প্রথম একটি রূপালী প্লেট এবং পারদ বাষ্প দিয়ে ছবি তোলার পদ্ধতি ড্যাগোরোটাইপ ফটোগ্রাফির প্রবর্তন করেন। ক্যামেরা প্রীতি থেকে বীরচন্দ্র আগরতলা রাজপ্রাসাদে একটি ক্যামেরা ক্লাবও তৈরি করেছিলেন। বীরচন্দ্রের তোলা নিজস্বী থেকে তিনি পরে একটি ছবিও আঁকেন। ত্রিপুরার বহু চিত্র প্রদর্শনীতে এখনও সেই ছবি মাঝে মাঝেই দেখানো হয়। বীরচন্দ্র এবং খুমান চানু উভয়েই শিল্প অনুরাগী ছিলেন, তবে যে শিল্পের প্রতি সবথেকে বেশি আকর্ষণ ছিল তা হল ফটোগ্রাফি। ভারতে বীরচন্দ্রই ছিলেন দ্বিতীয় ব্যক্তি তথা রাজপরিবারের সদস্য যার কাছে ক্যামেরা ছিল। প্রথম ব্যক্তি ছিলেন ইদনারের রাজা দীনদয়াল। ছবি তোলার প্রতি বিশেষ আকর্ষণ থাকলেও বীরচন্দ্র একজন উঁচু দরের স্থপতিও ছিলেন, আধুনিক আগরতলার পরিকল্পনার কৃতিত্ব তাকেই দেয়া হয়। বীরচন্দ্র একজন চিন্তাশীল এবং দূরদর্শী রাজা ছিলেন, ত্রিপুরার মানুষদের জন্য উন্নত মানের চিন্তাধারার বীজ বপন করতেও তিনি উদ্যত হয়েছিলেন। সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত মহারাজার বংশধর এম কে প্রজ্ঞাত দেববর্মন বলেন তিনি শিল্পকলা এবং ছবি তোলার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, তার অর্ধাঙ্গিনীও ছিলেন একই রকম শিল্পানুরাগী। এই জুটি শিল্পের সঙ্গে ত্রিপুরার ইতিহাসের মেলবন্ধন ঘটিয়েছিলেন।